আসসালামু আলাইকুম, বিডিজি অফ ইন্টারপ্রেন্সে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির অধীনে, এটা হচ্ছে দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। তো এটা সম্পূর্ণটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরিচালিত। তো এখানে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পদের পাশে শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করতে হবে এবং কোন পদে কতটি পদসংখ্যা রয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এটা প্রকাশ করা হয়েছে জুলাইয়ের দুই তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে আপনার প্রথমে যে পদ সেটা হচ্ছে সাইকোলজিস্ট, একটি পদসংখ্যা রয়েছে, বেতনটা হচ্ছে 10তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা মতো হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল কর্তৃক আপনার লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে এবং অবশ্যই 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দুই নম্বর যে পদ সেটা হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট, এখানে আপনার দুইজন হচ্ছে দুইটি পদসংখ্যা রয়েছে, একজন পুরুষ এবং একজন মহিলা নেওয়া হবে। বেতনটা হচ্ছে 10তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে আপনার প্রতিবন্ধিতা বিষয়ে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। পাশাপাশি এখানে আপনার অভিজ্ঞতাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অভিজ্ঞতা ছাড়া কিন্তু এখানে আবেদন করলেও আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। তিন নম্বর যে পদ সেটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, একটি পদসংখ্যা রয়েছে, এখানে শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন 10তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনার প্রতিবন্ধী বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এবং চার নম্বর যে পদ সেটা হচ্ছে জুনিয়র শিক্ষক, 6টি পদসংখ্যা রয়েছে, 11তম গ্রেডের বেতনটা এখানে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএসএড এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রতিবন্ধী বিষয়ে আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। পাঁচ নম্বর যে পদ সেটা হচ্ছে ক্লাস অ্যাটেনডেন্ট, একটি পদসংখ্যা রয়েছে, বেতনটা হচ্ছে 18তম গ্রেডের, এখানে আপনি এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ছয় নম্বর যে পদ সেটা হচ্ছে বাস হেল্পার, একটি পদসংখ্যা রয়েছে, 18তম গ্রেডের বেতনটা এখানে, এখানেও আপনার সেম এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সাত নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, একটি পদসংখ্যা রয়েছে, শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন, 18তম গ্রেডের বেতন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে পদের আলোচনা। এখানে প্রার্থীকে অবশ্যই আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে, ওয়েবসাইটটা হচ্ছে www.nurmuhammadcollege.ac.vd। তো এখানে আপনারা প্রবেশ করে আগামী 10 জুলাই 2024 তারিখের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা বুঝতে পারবেন যে আবেদনটা কীভাবে করতে হবে। আর এখানে আবেদন ফিটা হচ্ছে 1, 2 এবং 3 নং পদের জন্য আবেদন ফিটা হচ্ছে 600 টাকা এবং 4 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 500 টাকা এবং 5 থেকে 7 নং পদের জন্য 200 টাকা আবেদন ফি এবং সকল পদের জন্য এক্সট্রা হচ্ছে আপনার 30 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আর যেহেতু অনলাইনে আপনাদের আবেদন ফিটা দিতে হবে, সো এখানে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদাভাবে আপনার 30 টাকা সার্ভিস চার্জ দিতে হবে, ঠিক আছে? তো এখানে আপনাদের জাতীয় প্রতিবন্ধী নীতিমালা 2019 অনুযায়ী অর্থ প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম অনুযায়ী আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে শুধুমাত্র এখানে অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আবেদন না করার অনুরোধ রইল, ঠিক আছে? তো এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের বাংলাদেশ কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। আশা করছি যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে ফেলবেন, সময় খুবই সীমিত। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।